চলতি নভেম্বর মাস, এই নভেম্বর মাসেই অনেক এসআই স্যার ম্যাডাম ট্রান্সফার হবে। আজকে শিক্ষা দপ্তর এবং সংসদ সভাপতিদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়ে গেছে, সেই মিটিংয়ের আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন, পুরো ভিডিওটাতে থাকবেন। আজকে সাতখানা সিদ্ধান্তের কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই এসআই স্যার ম্যাডামদের ট্রান্সফার, কারা ট্রান্সফারের সুযোগ পাবেন? 2017 সালের আগে জয়েন করা এসআই স্যার ম্যাডামরা বদলি হচ্ছেন অন্যান্য জেলাতে এবং তাদের জায়গায় নতুন এসআই স্যার ম্যাডামরা যোগদান করবেন আশেপাশের জেলা থেকে, এটা সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয়ত, বছর শেষ হতে চলল, কম্পোজিট ফান্ডের টাকা, কম্পোজিট গ্র্যান্ট কোন স্কুল পায়নি, হিমশিম খাচ্ছেন জানি। কম্পোজিট গ্র্যান্ট ডিস্ট্রিবিউট করা হচ্ছে এই নভেম্বর মাসে, পুরো নভেম্বর মাসটাতেই কম্পোজিট গ্র্যান্ট ডিস্ট্রিবিউট করার চেষ্টা করা হচ্ছে। তবে আগে যত কম্পোজিট গ্র্যান্টের টাকা পেতেন, এবারে তত টাকা পাবেন না, কিছু পাবেন তবে অনেক কম পাবেন। সামনেই স্পোর্টস আসছে, বছর শেষ হতে চলেছে, এই বছর স্পোর্টসের টাকা আগাম ডিস্ট্রিবিউট করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চেষ্টা করা হবে বলে জানিয়েছে। কাজ অনেকটাই এগিয়ে গেছে। এবার পঞ্চম শ্রেণী প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী ট্যাগ করা হয়েছে বেশিরভাগ স্কুলে। 2025 শিক্ষাবর্ষ থেকে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী ট্যাগ হয়েছে, সমস্ত স্কুলে নয়, যে সমস্ত স্কুলে ট্যাগ হয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যদিও বর্তমানে এটা সীমিত স্কুলে শুরু হয়েছে। 5 নম্বর সিদ্ধান্ত, ইউনিফর্ম। 2025 শিক্ষাবর্ষের জন্য ইউনিফর্ম তৈরির প্রাথমিক যে স্টেপ, সেটা শেষ করতে হবে 14 নভেম্বরের মধ্যে, অর্থাৎ ইউনিফর্ম সংক্রান্ত মাপজোক যাবতীয় কাজকর্ম 14 নভেম্বরের মধ্যে শেষ করে জমা দিতে হবে। 6 নম্বর সিদ্ধান্ত, পূজা ভ্যাকেশন। পূজা ভ্যাকেশন নিয়ে একটা বড় সিদ্ধান্ত হয়েছে, আগামী বছর পূজা ভ্যাকেশন হাই স্কুলের মতো টানা 1 মাস থাকবে। 7 নম্বর সিদ্ধান্ত, সামার ভ্যাকেশন। আগামী বছর সামার ভ্যাকেশন মে মাসের শেষ সপ্তাহে শুরু হবে, ছুটি কমে যাবে সামার ভ্যাকেশনের, এবং এপ্রিল মাসের প্রথম থেকে সব বিদ্যালয় মর্নিং হবে। এই 7টা সিদ্ধান্ত হয়েছে, এই 7টা সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই 7টা সিদ্ধান্তের মধ্যে কম্পোজিট গ্র্যান্টের যে টাকা কমে যাচ্ছে, মূলত কেন্দ্র রাজ্য যে একটা মৌ স্বাক্ষরের ব্যাপার ছিল, রাজ্য সেটা মৌ স্বাক্ষর করেনি বলেই কম্পোজিট গ্র্যান্টের টাকা হয়তো কমে যাচ্ছে বলেই আমার ধারণা। তবে বিদ্যালয়গুলো কম্পোজিট গ্র্যান্টের টাকা কমে গেলে প্রধান শিক্ষকরা যথেষ্ট বিপাকে পড়বে, কেননা চক ডাস্টার থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম ওই কম্পোজিট গ্র্যান্টের টাকায় ভরসা। স্পোর্টসের টাকার ক্ষেত্রে দেখা গেছে চক্র স্তরে স্পোর্টসের টাকা পায়, কিন্তু চক্রের অধীনে প্রাথমিক বিদ্যালয়গুলো
স্পোর্টস পরিচালনা করার জন্য কোনো টাকা পায় না এবং বরাদ্দও থাকে না। বাধ্য হয়ে স্পোর্টস পরিচালনার জন্য কম্পোজিট জ্ঞান থেকেই টাকা খরচ করা হয়। কিন্তু কম্পোজিট গ্যান্টের টাকা যদি কমে যায় তাহলে স্পোর্টস ধাক্কা খাবে। বিগত আগে বা বিগত দিনে কম্পোজিট গ্যান্টের টাকা অন্য খাতে খরচ হয়ে যাওয়ার পর স্পোর্টস চালানোর মতো টাকা থাকতো না, তখন প্রধান শিক্ষকদেরকে নিজের পকেটের টাকা খরচ করে স্পোর্টস তুলতে হতো। আবার কি শিক্ষকদেরকে পকেটের টাকা খরচ করে স্পোর্টস তুলতে হবে? এই প্রশ্ন উঠছে। চক্র স্তর পর্যন্ত স্পোর্টস পরিচালনা করার জন্য টাকা দেয়, কিন্তু পঞ্চায়েত লেভেলের স্পোর্টস পরিচালনা করার জন্য শিক্ষকদের কাছে চাঁদা নেওয়া হয়, সেই চাঁদা বন্ধ করা হোক এই আবেদন রাখি এবং সমস্ত শিক্ষক সংগঠন এই ব্যাপারে সদর্থক ভূমিকা যদি নেয় তাহলে অবশ্যই শিক্ষকদের কাছ থেকে স্পোর্টসের নামে চাঁদা নেওয়া বন্ধ হবে। কারণ স্পোর্টস পরিচালনা করার জন্য সরকার টাকা দিচ্ছে, সেই টাকা পঞ্চায়েত স্তরে বিদ্যালয়গুলো পাবে না কেন? এ প্রশ্ন রাখছি। অবশ্যই পঞ্চায়েত স্তরে প্রত্যেকটা স্কুল স্পোর্টস পরিচালনা করার জন্য টাকা পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু কোনো স্কুলই পায় না। তবে এবছর বিদ্যালয়গুলো স্পোর্টস পরিচালনা করার জন্য যাতে টাকা পায় সে ব্যাপারে পঞ্চায়েত স্তর এবং শিক্ষা দপ্তর প্রত্যেকেরই একটা সদর্থক ভূমিকা নেওয়া উচিত। এসএসকে এমএসকে শিশু শিক্ষা বিদ্যালয়গুলো স্পোর্টসে অংশগ্রহণ করে, তাদের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ, তাদেরকেও পকেট থেকে স্পোর্টস পরিচালনা করার জন্য টাকা দিতে হয়, এটাও বিলম্বে বন্ধ হওয়া উচিত। স্পোর্টস শিক্ষার স্বার্থে, শিক্ষার্থীর স্বার্থে সরকারি টাকায় স্পোর্টস হোক, শিক্ষকের ব্যক্তিগত টাকায় স্পোর্টস হওয়া খুব খুব কষ্ট। তবে শিক্ষার স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষকরা স্পোর্টসে যথেষ্ট টাকা দেন, স্বেচ্ছায় শিক্ষকরা খরচ করেন টিফিনের জন্য, ছাত্রছাত্রীদের টিফিন শিক্ষকরা নিজের পকেটের টাকাতে খরচ করেন, কিন্তু স্পোর্টস পরিচালনা করার নামে শিক্ষকের কাছে চাঁদা চাওয়া বন্ধ হোক। অবশ্যই আপনারা মতামত দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন নিমতিতা দর্শন।